Hello guys, welcome to my another video. আমি আজ এই নদীর কিনারে ঘুরতে এসেছি। তো ঘুরতে এসেই হঠাৎ করে একটা কিছু আমার চোখে পড়েছে, যেটা কিনা আমার দূর থেকে মনে হয়েছে এটা একটা ঝুড়ি। তো ঝুড়িটার মধ্যে কিছু আছে কি নেই সেটা আমি এখনো জানি না, তাই আমি লাঠির মাধ্যমে এই ঝুড়িটিকে কিনার দিকে নিয়ে আসার চেষ্টা করছি। পরবর্তীতে হাত দিয়ে টেনে এই ঝুড়িটিকে কিনারে নিয়ে আসছি। অনেক ভারী মনে হচ্ছে আমার কাছে ঝুড়িটি। তো ভিতর দিকটাতে আমরা দেখব আসলে কি আছে এই ঝুড়ির মধ্যে। তো উপর দিকেও কিছু কচুরি পানা আছে, তো কচুরি পানাগুলোকে আস্তে আস্তে আমরা সরিয়ে দেখছি। ও মাই গড, আমার মনে হচ্ছে কিছু খেলনা আছে এটার মধ্যে। তো আমরা দেখব কি কি খেলনা আছে। শুরুতেই আমরা যেটা পেয়ে গেছি সেটা হচ্ছে একটি সিটি বাস। ওয়াও, একদম রিয়েলিস্টিক সিটি বাস, এসি সিটি বাস। ওয়াও, খুবই সুন্দর একটি সিটি বাস, লাল রঙের আমরা পেয়ে গেছি। তো পরবর্তীতে আমরা কি পাই দেখি। ওয়াও, এটা হচ্ছে একটি অয়েল ট্যাঙ্ক ট্রাক। ওয়াও, এটা ভাঙা একটি অয়েল ট্যাঙ্ক ট্রাক মনে হচ্ছে, কারণ সামনের অংশটির যেটা ইঞ্জিন সেই অংশটি নেই। এর পরবর্তীতে আমরা পেয়ে গেছি একটি রেসিং কার, এইট রেসিং কার। ওয়াও, লাল কালো হলুদ এই তিন রঙের, ও নো সাদাও আছে, চারটি রঙের মিশ্রণে এই গাড়িটি রেসিং কারটি। এর পরবর্তীতে যেটা পেয়ে গেছি এটা হচ্ছে একটি ফানি টয় কিউট কার। ফানি টয় কিউট কারটির পরে আমরা আরো কিছু কচুরি পানা পেয়েছি। এর পরবর্তীতে আমরা পেয়ে গেছি অসম্ভব সুন্দর একটি স্পাইডারম্যান ফানি টয় ভেহিকেল, চারটি চাকার এই স্পাইডারম্যান টয় ভেহিকেলটি আমরা চালিয়ে দেখছি। ওয়াও, খুবই সুন্দর ভাবে চাকাগুলো ঘুরছিল। তো এর পরবর্তীতে আমরা নীল রঙের আরো একটি ফানি টয় কিউট কার পেয়ে গেছি। ওয়াও, এটা অবশ্য চার চাকার একটি ফানি নীল কালারের কিউট কার। তো এরপরে আবার আমরা যেটি পেয়েছি সেটা হচ্ছে একটি কনক্রিট মিক্সার ট্রাক। ওয়াও, হলুদ এবং সবুজ রঙের কনক্রিট মিক্সার ট্রাক। অনেকগুলো খেলনা আমরা এই ঝুড়ির মধ্যে পেয়ে গেছি, খুব আকস্মিক ভাবে আমরা এটা পেয়েছি। এরপরে আমরা পেয়েছি সবুজ রঙের একটি চিপেস্ট টয় হেলিকপ্টার। ওয়াও, রিয়েলিস্টিক চিপেস্ট টয় হেলিকপ্টার। তো হেলিকপ্টারটির পরে দেখি আর কিছু আছে কিনা। ওয়াও, একটি পুলিশ জিপ, প্লাস্টিক বডির ফোর হুইলার পুলিশ জিপ। ওয়াও, এটাও একদম বাস্তব মনে হচ্ছে, পুলিশ জিপ। পুলিশ জিপটি রাখার পরে মনে হচ্ছে না আর কিছু আছে। তারপর ভিতর দিকটাতে দেখলাম আসলেই আর কিছু নেই। তো আমরা ঝুড়িটিকে রেখে দিচ্ছি, আজকের মতো এখানেই ভিডিও শেষ করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।